কয়েক মাস পরে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন, ভোটমুখী মধ্যপ্রদেশের ভাঙন শুরু হল গেরুয়া শিবিরে। কর্ণাটক নির্বাচনের আগে একই অবস্থা দেখা দিয়েছিল সেখানে। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কনিষ্ঠ নেতা বৈদ্যনাথ সিং। বুধবার 400 গাড়ির কনভয় নিয়ে মধ্যপ্রদেশের শিবপুরী থেকে 300 কিলোমিটার দূরে ভোপালে গিয়ে কংগ্রেসে যোগদান করেন। শুধু বৈদ্যনাথ একা নন, তাঁর সঙ্গে হাত শিবিরে যোগ দিয়েছেন বিজেপির 15 জন জেলা স্তরের নেতা। দলে তাঁদেরকে স্বাগত জানিয়েছে কংগ্রেস নেতা কমলনাথ এবং দিগ্বিজয় সিং। প্রদেশ কংগ্রেসের দাবি, শুধু বৈদ্যনাথই নয়, তাঁর শতাধিক বন্ধু ও কংগ্রেসে যোগ দিয়ে বিজেপির জঙ্গলরাজ খতমে পণ করেছেন। কংগ্রেস সূত্রে খবর, বৈদ্যনাথের সঙ্গে জেলা স্তরের আরও জনা 15 নেতা দলে যোগ দিয়েছেন। 2020 সালে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে কংগ্রেস ছেড়েছিলেন বৈদ্যনাথ। সে বছর মধ্যপ্রদেশ কংগ্রেসের অন্তরে বিদ্রোহের জেরে বিজেপি ক্ষমতায় এসেছিল। সে সময় জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে কংগ্রেস ছাড়েন অনেক বিধায়ক। বিজেপিতে যোগ দিয়ে বর্তমানে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হিসেবে কাজ করছেন সিন্ধিয়া। বুধবার শিবপুরী থেকে ভোপালের উদ্দেশ্যে যাওয়ার সময় বৈদ্যনাথ সিং 400 গাড়ির কনভয় নিয়ে গিয়েছিলেন। 400 গাড়ির কনভয় দেখে চোখ কপালে ভোপালবাসীর। জাতীয় সড়ক দিয়ে কনভয় বেরিয়ে যাওয়ার সময় বহু মানুষ নিজের মোবাইলে বন্দী করেন সে দৃশ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে 400 গাড়ির কনভয়ে যাত্রাপথে সাইরেন বাজানো হচ্ছে, মানুষজনকে পাশ থেকে ছবি তুলতেও দেখা যায়। যদিও এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির প্রশ্ন, হুটার বাজিয়ে কনভয় ছুটানো কতটা আইনসম্মত? বৈদ্যনাথ বা তাঁর সঙ্গীরা কি আদৌ হুটার বাজানোর অনুমতি পান? একে কংগ্রেসের স্বৈরতান্ত্রিক মানসিকতার চূড়ান্ত প্রকাশ বলে অভিহিত করেছেন বিজেপি। পাল্টা কংগ্রেসের জবাব, পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝে আইনের বাইরে বইয়ের দোহাই তুলতে যাচ্ছে বিজেপিকে। পাল্টা কংগ্রেসের জবাব, পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝে আইনের বইয়ের দোহাই তুলতে হচ্ছে বিজেপিকে। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি আপনার পছন্দের গাড়ি কিনেছেন কিন্তু মনের মতো সাজিয়ে তুলতে পারছেন না, আর চিন্তা নয়, আপনার চিন্তা দূর করতে চলে এসেছে কার জোন। সিট কভার, অ্যান্ড্রয়েড সিস্টেম, ক্যামেরা, ড্যাম্পিং টেফলন, বেস টিউব, এলইডি প্রজেক্টর, কার্ডি লাইট সহ আপনার পছন্দের গাড়িকে নানা সাজে সজ্জিত করে তুলতে চলে আসুন কার জোনে। আমাদের ঠিকানা সোনামুড়া পুরাতন পেট্রোল পাম্পের বিপরীত পাশে। যোগাযোগ 9612567193। তাছাড়া আমাদের এখানে রয়েছে কারুয়াশের ব্যবস্থাও।